بسم الله الرحمن الرحيم قال عفريت
من الجن أنا آتيك به قبل أن تقوم قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين صدق الله مولانا العظيم حضرت سليمان عليه الصلاة والسلام ঘটনার শেষ আয়াতগুলো আমি তেলাওয়াত করছি এখানে ঘটনা শেষ আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন বুঝবা শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন কোরআন শরীফ এই জন্যই পাঠানো হয়েছে তেলাওয়াতও করবে বুঝবার চেষ্টা করবে না বুঝলে নিজের পক্ষ থেকে কিছু বলবেন যারা বুঝে তাদের শরণাপন্ন হবে এটাই দুনিয়ার সব বিষয়ে নিয়ম কোরআনেও তাই আগের আলোচনার মধ্যে আছে সুলাইমান আলাইহিসসালাম নবী কিনা এটা পরীক্ষা করছিল বিলকিস সাবা ইয়ামনের এক জায়গা যেখানে তাদের রাজধানী ছিল ওখানে হযরত সুলাইমান আলাইহিসসালাম চিঠি পাঠাইছিলেন দাওয়াতনামা যারা বড় তাদের উচিত
অন্যদেরকে দাওয়াত দেওয়া, মুখে পারলে সামনে গিয়া, নাইলে চিঠির মাধ্যমে। আমরা মুসলমান ইতিহাস ইসলামেরটা পড়ি না, অমুসলিমদেরটা পড়ি। ভারতবর্ষের ইংরেজি শাসন কেমনে শেষ হইল, কীভাবে আলমগীর আসলো, এত বড় আল্লাহওয়ালা, আরও কয়েকজন আল্লাহওয়ালা, এইগুলো ইতিহাস জিগাইলে পায় না। বাদশাহ শাহজাহানের একটা ঘটনা সারা দেশে প্রসিদ্ধ, কোনো মেয়ের সাথে প্রেম করছে, তার প্রতীক হিসাবে কি জানি একটা বানাইছে, কি নাম না, একটা ভিত্তিহীন কথাকে নিয়ে সারা পৃথিবী জোড়া মুসলিম একজন আদেল বাদশার বিরুদ্ধে মুসলমানকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের সবার অবাক লাগতেছে, এটাই তো জানি প্রেম করছিল, এমন আদেল বাদশার উপরে এমন একটা এতেহাম অপবাদ সব মুসলমানরা দিয়ে যাচ্ছে। যার সাথে প্রেম হয় হের জন্য জীবন দেয়, না হের জীবন কেড়ে নেয়। যাকে আপনি মায়া করেন, মোহাব্বত করেন, মেসালান আপনার ছেলে, আপনি ওরে জবাই করবেন না জবাই থেকে বাঁচাইবেন? বাদশাহ শাহজাহানের সব ইতিহাস জানেন, বানাওয়াট ইতিহাস পড়ি আমরা, তার প্রেমাস্পদ, তার ব্যাপারে উনি কি বিচার গ্রহণ করছিলেন ওটা কি জানেন? তাইলেই তো বুঝে আসে এটা প্রেম কিনা। প্রেমের সম্মুখে উনি নত শের ছিলেন না আল্লাহর সম্মুখে নত শের ছিলেন? ইতিহাস তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। খবর আসছিল বাদশাহ বসা রাজ সিংহাসনে, নূরজাহান বাসার কোনো কাজের লোককে থাপ্পড় দিছে, ঘুষি দিছে একটা, কইরে মারা গেছে। এই ঘটনা তো মুসা আলাইহিস সালামেরও আছে, উনি তো ফাওয়াকাজাহু ফাকাদাল, মুসা আলাইহিস সালাম দুইজনে ঝগড়া করতেছে, দুজনের ঝগড়া মিটাইবার জন্য, মারার জন্য না, এইটার এক থাপ্পড় দিছে, ওইটার আর এক থাপ্পড় দিয়া, মুরব্বীরা যা করে ঝগড়া মিটানোর জন্য, ওরে এক থাপ্পড় মারছে, ওরে এক থাপ্পড়, একটা পুরে পুরে গেছে। নূরজাহান তো ইচ্ছাকৃত করে নাই, তবে শিক্ষার ব্যাপার, বাড়ির কর্মচারী, কাজের মেয়ে, কাজের বাচ্চাদের উপরে, পুরুষদের উপরে, বড়দের মালিকদের অত্যাচারের কোনো সীমা নাই। বিভিন্নভাবে আমরা অত্যাচার করি, নামাজ পড়তেও দেই না, পাক পবিত্রতার প্রশ্ন নাই, তাকে এই সুযোগটি দেওয়া হয় না যে তুমি 10 মিনিট বসে কোরআন শরীফ পড়ো। এগুলো আমাদের মধ্যে আছে, এর প্রায়চিত্ত আমাদের দুনিয়াতেই করতে হয়, কিন্তু বুঝি না কোন গুনার কারণে আমার কোন আজাব আসে। গরিবদের উপরে, নিরীহদের উপরে অহংকার, অত্যাচার, জুলুম আল্লাহ সহ্য করেন। নুরিদু আন নামুন্নাল্লাযীনা ইস্তুযিফু ফিল আরদ, যাদেরকে অত্যাচার করা হয় আমি আল্লাহ তাদের সাহায্য করি, তাদের সাথে থাকি। সময়ে দেখা যাবে যারা এই ধরনের অত্যাচারী তাদের ইতিহাস আমরা কম জানি না, যারা মজলুম তাদের ইতিহাসও জানি, শিক্ষা গ্রহণ করা দরকার। বাদশাহর কাছে খবর আসছে যে নূরজাহানের ঘুষিতে থাপ্পড়ে বাড়ির কাজের লোক মারা গেছে। ওই যুগে কি ধরনের ব্যবস্থা ছিল আল্লাহই জানে, আমরা তো এটা ডিজিটাল যুগ কই, কিন্তু আগের যে সমস্ত বাড়িঘর
1000 বৎসর আগে পানির তলেতে বেরিতেছে, ওটি দেখি জোরদার বেশি, ওইটি বেশি ডিজিটাল মনে হয়। যে সমস্ত ইংরেজদের যুগে আমাদের দেশে বিরাট বিরাট বালাখানা হয়েছে, ওটিরা জাদুঘর বানায় রাখতে এসেছে, ওগুলো ডিজাইন দেখলে আশ্চর্য লাগে, এখন আধুনিক যুগেও করা যায় না। আল্লাহ জানে হাকিকত। ওনার সাথে নূরজাহান কথা বলতে চাই, ঘটনা বাসায় দুর্ঘটনা ঘটে গেছে, যদি ফোন থেকে থাকে সেটা বলতেছি, লাইন কেটে দিছি। বাদশাহ যে সময় মারা গেছে, নূরজাহান তার সাথে কথা বলার বহুত চেষ্টা করতেছে, পারে নাই, লোক পাঠাইছে ঢুকতে দেয় নাই, আসতে চাইছে নিষেধ করছে, লোক দিয়ে আটকায় রাখছে, এটি প্রেমের ইতিহাস। কি করছেন উনি? রাত্রে বাসায় যাবেন জানলে, যাওয়ার পরে যদি নূরজাহান বিবি তো বটে, তার সাথে সাক্ষাৎ হইলে, তার কান্নাকাটি দেখলে আমার দিল যদি নরম হয়ে যায়, তাহলে গরিবরা সঠিক বিচার পাবে না, আমার মজবুত থাকতে হবে, বিচারক আমার উপরে একজন আল্লাহ আছেন, উনি যান নাই রাত্রে বাড়িতে। উনি দেশের শীর্ষ ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামদেরকে ডাকছেন, মিটিংয়ে বসছেন, আমার স্ত্রীর হাতে এক নিরীহ গরিব কাজের লোক আমার বাড়ি, তার মৃত্যু ঘটেছে, এর শাস্তি বিচার কি? ওলামায়ে কেরাম আপনারা ফতোয়া দেন। সে নিজে ফতোয়া দেয় নাই, আমাদের দেশে সবাই ফতোয়া দেওয়া আরম্ভ করছে, একটা আজীব অসুবিধা, এমন অবস্থা হয়েছে আলেমদের ফতোয়ার দরকারই থাকে নাই, এরা নিজেরাই বাংলা বই পড়ে হমানে ফতোয়া দিতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই ফতোয়া দিলে ফতোয়ার উপরে আমল করবো কেডা? দেশের সবাই যদি দর্জি খলিফা হয়ে যায়, কাপড় সেলাই করে সবাই, তাহলে সেলাইবার জন্য কাপড় নিয়ে আসবে কেডা? সব ফতোয়া দেয়, এই ফতোয়া আমল করবে কেডা? তাই নিজের ফতোয়া নিজে আমল করে, জারজির মতে ফতোয়া, জারজির মতে আমল, ভাগ ভাগ হয়ে যেতেছে। আল্লাহ আমাদের আজাব দেন, কোন কারণে আমরা বুঝি না, ওলামায়ে কেরাম ফতোয়া দিছেন, শরিয়তে বলে যদি তুমি কাউকে হত্যা করো তাহলে তার বিধান হইল তাকে হত্যা করো। যদি মারা গেল মকতুলের ওয়ারিস, যে মারা গেল তার ওলি অভিভাবক, সে যদি দাবি করে আমি হত্যা কতল করছে তার বদলে আমি কতল চাই, এটে আইন। আর যদি সে বলে মুক্তিপণের বিনিময়ে আমি ছাড়তে রাজি আছি, তাহলে এইটাই আইন, ইসলামের সুযোগ রাখছে। বাদশার দরবারে হাজির হয়েছে, এখন বিচার হবে। আল্লাহু আকবার। আলেমদের ফতো অনুযায়ী বাদশাহ রায় লিখছে নূরজাহানকে কতল করা হোক। ইতিহাস শুধু আমি একা জানি নাকি, করতে বলতেছি আমি, আমরা তো প্রেমের ইতিহাস জানি, মানুষের বদনাম থাকলে এটারও গোপন রাখবার কইছে, আর এটা কোনো প্রেমের ইতিহাসই না। আমিও তো বিয়া করার আগে কয়েকবার দিয়ে খেলেছি, পরে পছন্দ হয়েছে পরে বিয়া করছে, আপনি কেমনে করছেন জানি না,
দেখে পছন্দ হয়েছে, মন লাগছে, এটারে প্রেম কয়? বাদশাহ বাগানে বেড়াইতে গেছে একটা মেয়েরে, দেখে তার হাতে কোনো একটা কবুতর দিছে, তার সরলতা দেখছে, কবুতর দুইটা দিলাম আরেকটা কই, তাহলে উড়ে গেছে। কেমনে উড়ে গেছে দেখবার স্যান কহ? হ্যাঁ হ্যাঁ, এই দেখি সাংঘাতি সরল মেয়ে। বাদশাহ মনে করলো তো সাংঘাতিক সরল, এই গরল মেয়েদের বিয়ে করে তো বাংলাদেশে সব পেরেছান, এই মেয়েটা সাংঘাতিক সরল, সরল মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে নিছে। তো বিয়ে করার আগে পছন্দরে প্রেম কয় নাকি? আপনি কি করছেন? না দেখিয়া বাবির কথাও তো বিশ্বাস করেন নাই, মায়ে বলছে তাও না, একবার আমি দেখে লই, দেখে কয় খুব পছন্দ হয়েছে, এটাই তো প্রেম নাকি? নূরজাহানের প্রেম হইল? প্রেম থাকলে তো বৎসর বৎসর হের লোকে কারবার করতো, ঘুরাইতো, ডাকাইতো, এইটা তো কিচ্ছু নাই, দেখছে পছন্দ হয়েছে, আইনগত বিবাহ করছে, প্রেম হইলে কোথেকে? এটা মুসলমানরা পর্যন্ত এরিব ওলামাদের ফতোয়া অনুযায়ী বাদশাহ সাইন আইন কার্যকর করার জন্য নূরজাহানকে আইনে কতল করার হুকুম দিয়েছে। বলছে কতল হবে আমারে জানাইবা, আমি তখন বাসায় যাব। খবর সারা দেশে রইটে গেছে, ওলিউল মকতুল যারা তারা দৌড় পেরে এসে বাদশাহর পায়ে পড়ছে, বাদশাহ আমরা তাকে ক্ষমা করে দিলাম মুক্তিপণের বিনিময়ে। অধিকার কোরআনে দিছে না দেয় নাই? আমি মনে করি এই বাদশাহ যদি আদেল না হইতো, ইনসাফগার না হইতো, আর আইন যদি শরীয়তের বিরুদ্ধে করত, তাহলে আসলে নূরজাহান কতল হইত। বাদশাহ এখানে পরোয়া করে নাই তার মহাব্বতের, বাদশাহ পরোয়া করে নাই এ আমার বিবি, সে কিছুই পরোয়া করে নাই, সে দেখছে আল্লাহর কোরআনে কি বলে, যে কোরআনের আইনকে একশোর একশো পালন করছে, আল্লাহ ওদের দিলে ঢেলে দিছে, ওরা এসে পায়ে পড়ে বাদশাহরে বলে মাফ করে দেন। সুন্নতের উপরে আমল করলে, শরীয়তের উপরে আমল করলে যখন করে তখন দেখা যায় বিরাট কষ্ট, করার পরে দেখা যায় ঠিক বিরাট লাভ হয়ে গেছে। আপনারা জানেন কত ঘটনা, কত ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জামা হারায় গেছে, অর্থাৎ একজন ইহুদি চুরি করে নিয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটা পাইছেন, বাজারে বিক্রি করবার লয়ে গেছে বা কোনোভাবে পাইছেন, কিন্তু উনি বাদশাহ খলিফাতুল মুসলিমিন, চাইলে তো এটা নিয়ে নিতে পারেন, উনি নেন নাই, আইনের বাইরে যান নাই, আদালত মুখী হয়েছেন, আদালতে উনি মকদ্দমা দায়ের করছেন, আর উকিল তো নাই, মুকদ্দমা দায়ের করছে, কাজী হইল বাদশাহর নিয়োগ দেওয়া কাজী, আমরাও আজকাল নিয়োগ দিই তারে যে আমার কথা মতো চলে। কাজী সুরাহ তার নাম, বাদশাহকে তলব করা হয়েছে, ফরিয়াদি বাদি ফরিয়াদি দুইজন আসছে, দুইজনকে কাঠগড়া দাঁড়াইতেছে, বাদশাহর জন্য ভিন্ন নিজাম নাই, ইহুদির মনে খালি কেমন কেমন করতেছে,
ইহুদি মনে করতেছে ইসলামের কাজে কি আমার পক্ষে দিবে খলিফাতুল মুসলিমিন। ওরে কাঠগড়ায় দাঁড়া করে না করে না কি জানি হয়, কাঠগড়ায় দাঁড়া করেছে হযরত আলী খলিফাতুল মুসলিমিনকে, তার চোখ খুলতেছে ইসলাম এমন নাকি, এই যে চোখ খুলতেছে, আসলে তো আমি চুরি করছি না জানি কি সিদ্ধান্ত হয়। এখন হযরত আলী জি সাক্ষী পেশ করেন, আমার সাক্ষী আছে দুইজন, এটা আমার, কে কে? আমার ছেলে হাসান, আমার গোলাম। হাসান তো আপনার ছেলে, এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। হ্যাঁ হাসান আপনার ছেলে, সন্দেহ আছে, সে আপনার পক্ষেই বলবে, তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। সাক্ষী জোগাড় করেন, এত মিনিট আপনাকে টাইম দেওয়া হইল। উনি বললেন যে আমার আর সাক্ষী নেই, সাক্ষী নেই না। এই যারা এই যুদ্ধাস্ত্র ওই ইহুদি এই সিদ্ধান্ত কাজী করতেছে, আল্লাহ দেখতেছেন না? আজিজুন হাকিম, বড় হেকমতওয়ালা, তার হেকমত কে বুঝে? আসলে আল্লাহ এই ইহুদিরে মুসলমান বানাবে, এ গোপন কৌশল চলছে আল্লাহ, এটাকে আরবিতে তাকভিন বলে। শরীয়ত একদিকে চলে, তাকভিন অন্যদিকে চলে। শরীয়তে মৃত্যুদণ্ড, তাকভিনে আয়শা মধ্যে তাকে বাঁচিয়ে দেয়। গোপন তথ্যের ভিত্তিতে ফাঁসির আসামি বেঁচে যায়। যদি ফেরেস্তা আছে গোপন তথ্য, ডিজি এফআইআর দল আল্লাহরও আছে। আল্লাহু আকবার, কাজীর ফয়সালা হয়ে গেছে, যারা লে যাও ইহুদি, তোমার দাবি উনি সাক্ষী পেশ করতে পারেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ কাঠগড়াতে নাইমা বাসার দিকে যাইতেছে, আর সে মাল লইয়া বাসার দিকে যাওয়ার আগেই কিছু আগে যা হযরত আলীর পায়ে পড়ছে। আবার এনেকে বাদশাহ কাজী, আমি মিথ্যা কথা বলছি, এটা তো আসলেই তার, আমি চুরি করছি, আমি আসলে দেখতে চাইছি ইসলামী আদালতে কতটুকু ইনসাফ হয়, সাক্ষীর ভিত্তিতে ফয়সালা হবে। তার তো সাক্ষী নাই, দেখি ইসলামের দৃষ্টিতে সাক্ষী না থাকলে ফয়সালা স্বজন প্রীতি হয়, স্বেচ্ছাচারিতা হয়, নাকি ইনসাফের উপরে থাকে, এটা আমার দেখার বাকি ছিল। ইসলামের ব্যাপারে বাকি সব আমার আইডিয়া ছিল, আজকে তাও আইডিয়া হয়েছে, আপনাকে সাক্ষী রেখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সুন্নত, যা ফয়সালা হয়েছে মেনে নেওয়া, আইনগতভাবে এটা মেনে নিছেন আলী খলিফা হওয়া সত্ত্বেও রাদিয়াল্লাহু তাআলা, তার যে এই মান্যতা এটা আল্লাহর আরশকে কাঁপায় তুলছে। কালিমা পড়ছে, ওরা বলছে যে এটা ওনার, আসলে আমি গোপন করছি, ওনাকে দেয়া দেন। হযরত আলী বলেন না, ফয়সালা তোমার পক্ষে হয়েছে, এটা তোমার হয়ে গেছে, আর এখন তো তুমি মুসলমান হয়ে গেছো, আমার তো আরো খুশি, তুমি চুরি না করলেই আজকে ইসলাম হইতো না, আমি তো আমার জান দিতে প্রস্তুত কাউকে ইসলাম বানানোর, মুসলিম বানানোর জন্য,
আমার শুধু এইটুকের কারণে তুমি মুসলিম হয়ে গেছো, আমার দরকার নেই, তুমি লয়ে যাও। তাই ভাই কোথার থেকে কি হয় বোঝা মুশকিল। সঠিক সিদ্ধান্ত হইলে আল্লাহ নরম হয়ে যান, আল্লাহ উপায় বের করেন অপরাধীকে মুক্ত করা, নূরজাহানকে আল্লাহ পাক মুক্ত করাইছেন। আউলিয়ায়ে মকতুল যারা মকতুলের মালিক, তাদের দিলে আল্লাহ ডালছেন, দিল আল্লাহর হাতে, তারা এসে অনুরোধ জানাইছে যে আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহ ঢালছে না দিলের মধ্যে, আইনামাদ কুন্তুমান, তুমি যেখানে আছো ন্যায়ের উপরে থাকো, সততার উপরে থাকো, আমি আল্লাহ তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করে যাব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষার টিকা মুশকিল কয়েক জায়গায়, তার মধ্যে একটা হলো অর্থ সম্পদ। এক শায়রে বলেন, লাউলা তুকা লা জাল্লাত কুদরাত, পয়সার লোভে মৃত্যুকেও গ্রহণ করে নেয় অনেকে, পয়সার লোভ এত মারাত্মক, বলে যে যদি আমার ভিতরে ঈমান না থাকতো তাহলে বলতাম পৃথিবীর মালিক হইল পয়সা, আল্লাহ না, আল্লাহ তার আরেক নাম হইল পয়সা, অর্থ, অর্থ হইলে সব করা যায়। একজন গুলশানের আমারে বলতেছে, হুজুর এই দেশের মধ্যে বড় কঠিন সমস্যা, ব্যবসা বাণিজ্য করতে পারি না, এই ট্যাক্স সেই ট্যাক্স আবি, আর একটা ভিন্ন দেশের প্রশংসা করতেছে যে ওখানে এই সব ঘুষ টুস আবি জাবি নেই। তাই বললাম যে এমন ভালো দেশ যে দেশে ঘুষ টুস নেই, ওখানে ব্যবসা করলেই তো পারেন, বাংলাদেশে এই ঘুষ টুস এখানে ব্যবসা করেন কেন? সুন্দর জবাব দিছে, তাহলে হুজুর ওই দেশটার মধ্যে ঘোষণাই কাজও করুন যায়, লাভও করুন যায়, এখানে ঘুষ দিতে হয় কিন্তু কাজ হয়, এখানে ঘুষ দিলে কাজ হয়ে যায়, ওখানে ঘুষ দেওয়া কাজ হয় না, এই জন্য এখানেই ব্যবসা করি। আর এটা এমন একটা কথা আমি বললাম যে আমার মনে এনে সবাইকে বুঝে হক তা ঠিক, আমরা তো শাসিত প্রজা, আমাদের চেয়ে বেশি জানে যারা দেশ চালায়, সরলভাবে যদি সুদগুস খাও তাহলে কোনো অসুবিধা নাই। ই পাগলের দল, বাদশাহ পাগলের দরকার, সরলভাবে খেলে কোনো অসুবিধা নেই। মানে সরলের অর্থ কি বুঝলাম না, আমরা সব সরল হয়ে যাই। এক বাদশার বিরুদ্ধে প্রজারা আওয়াজ তুলছে, প্রজাদেরকে কন্ট্রোল করার জন্য কোনো লাইন নেই। প্রধানমন্ত্রীও খুব বুদ্ধিমান, সে বলে স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, ব্যবস্থা নিলে সারা রাজ্যের মানুষ আপনাকে মানতে বাধ্য। কি ঔষধ আছে, এটা যদি খাওয়ানো যায় একশো আর একশো পাগল হয়ে যাবে, তারপরে এরপরে একশো পাগল, আমরা যারা আছি রাষ্ট্রের অধিনায়ক, পাগলদের মারা, এটা তো সবারই কথা একমত, লাঠি দিয়ে পিটে বন্দি শালায় রাখবো আর দেশ শাসন করব,
কিন্তু খুব ভালো বুদ্ধিমান, সাংঘাতিক প্রধানমন্ত্রী তুমি, জলদি করো, ওষুধ খাওয়াও, সব দিয়ে দিছে ওষুধ খাওয়ায়, যত প্রজা ছিল ব্যাগ পাগল হয়ে গেছে। কাজ করার আগে চিন্তা করতে হয়, করে নাই, চাও গণতন্ত্র। এখন দেখে সব পাগল হাতে লাঠি লয়ে রাজধানীর দিকে আসতেছে। এক কথা, আমরা চাই পাগল রাজা। জ্ঞানী রাজা চাই না, পাগল রাজা চাই। আমরা সবাই পাগল, রাজা চাই ছাগল। পাগলের খাদ্য লাগবে না, ছাগল। চতুর্দিকে যখন রাজধানী ঘেরা হইতেছে পাগলের দ্বারা, খালি স্লোগান, পাগল রাজা চাই। আমরা সব পাগল, তাই পাগল রাজা চাই। এখন বাদশা করছে প্রবলেমে, একবার এদিকে দৌড় দেয়, আরেকবার ওইদিকে দৌড় দেয়। কি কর্তব্য বিমুখ, এখন কি করি? বুদ্ধিমান মনে করলাম প্রধানমন্ত্রীকে, এতদেই বুকার সে বুকা ডাকাইছে, কি করলা তুমি, এখন কি করব? চতুর্দিক দিয়ে পাগল আটকাইছে, তাহলে পাগল রাজা চাই। প্রধানমন্ত্রী বলেন যে আপনার আমাকে প্রধানমন্ত্রী বানাইছেন, ভুল করেন নাই, আপনার রাজত্ব টিকবে, পাগলরা মেনে নেবে, ব্যবস্থা আছে। কি কিছু ঔষধ রেখে দিছিলাম, এরা পাগল রাজা চায় তো, আমি আর আপনি খায় পাগল হয়ে যাই। এরা পাগল রাজা চায়, আমরা পাগল হয়ে যাব, তখন আমাদের রাজত্ব ঠিক থাকবে। উজির ভালোই বুদ্ধিমান, পরে দুইজনে খায় হারা, দুজনে পাগল হয়েছে। আর দেশে ছাগল একটাও থাকে না, ব্যক্তি খাইছে, দেশও গেছে গুল্লা, হেরাও গেছে। আমরা সেই দশার মধ্যেই পড়বার চাইতেছি, আল্লাহ আমাদের হেফাজত। মুসলমান হইয়া ইসলামের শাসন পছন্দ হয় না, এই জাতি দুরবস্থা দূর হবে না। মনে রাখতে হবে আমাদের জীবন ইজ্জত সম্মান বাঁচার অর্থ হচ্ছে একটা শর্ত, কি? আমাদের ঈমান বাঁচাইতে হবে, আমাদের আল্লাহ রাসূলের হুকুম বাঁচাইতে হবে, তার তাহজিব তামাদ্দুন, তার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে। আমার জীবনের বিনিময়ে, অর্থের বিনিময়ে, শক্তির বিনিময়ে, তাইলে আমার দেশ বাঁচবে, আমার শক্তি বাড়বে এবং আমার জাতি আমন আমান নিরাপদ হবে, নইলে নয়। পয়সার কারণে নতশির হওয়া, এমন এমন বক্তব্য রাখা, পাগলের বক্তব্যের মতো কথা। 4,000 টাকা মেরে দিছে তো কিছুই নেই 40,000-এর মোকাবিলা। আরে 4,000 কোটি টাকা মেরে দিছে, এটার একটু কিছুই না। এখন কয় সরলভাবে খাইলে অসুবিধা নেই, সরলের সংজ্ঞা তো জানি না। এই সমস্ত পাপিষ্ঠদের কথাবার্তার কারণে জনগণের মধ্যে অস্থিরতা আসতেছে। নিষেধ করে সাম্প্রদায়িকতা হবে না, আর মুসলমানকে উত্তেজিত করার জন্য যত কাজ তা করানো হচ্ছে। ভিন দেশের সমস্ত সংস্কৃতি মুসলমানের উপরে, মুসলমানের স্কুলের উপরে, কলেজের উপরে, ঘরে ঘরে চালু করার আইন হচ্ছে অথবা করানো হচ্ছে। এর বিরুদ্ধে কিছু বললে তার খবর থাকে না, জঙ্গি হয়ে যায়, শুরু হয়ে গেছে। ভারতের অবস্থা কি, ওখানে মুসলমানের কি অবস্থা? আমাদের কিছু করণীয় নাই, কিসের মুসলমান আমরা?
ওই আজাব আমাদের উপরে আসবে, মনে রাখবেন। আমি বললাম বেশি দিন বাকি নেই, চতুর্দিকটা ঘেরাও করে আসতেছে আমাদের দিকে। সুতরাং আমাদের ইমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে, যেন আল্লাহ পাক আমাদের সাহায্য করেন, মজবুত হইতে হবে। মুশকিল হইল পয়সার সামনে আমরা মাথা নত করে দিই। দেখেন সুলাইমান আলাইহিসসালাম কি বলে, ফালাম্মা জাআ সুলাইমান কাল আতুমিদ্দুনানি বিমাল, হে বাদশা বিলকিস, আমার কাছে অর্থ সম্পদ পাঠাইছ, তুমি ভাবছো আমি স্বর্ণাঙ্কর আর ডাইমন্ডের পাগল, হাদিয়া পাঠাইছ? হে পাঠাইছিল যে যদি এটি গ্রহণ করে, মাল গ্রহণ করে, তাহলে বোঝা গেল এটা নবী না, পয়সা দেয়া বাহু করেন যেগ, উনি দিচ্ছেন ধমক, যাও মাল ফেরত নিয়ে যাও, এগুলোর দরকার নেই আমার। আমার এলাকা ছেড়ে যাও, কোন হাদিয়া গ্রহণযোগ্য নয়, উপটোকন গ্রহণযোগ্য নয়, এটার পিছনে তোমাদের মন, তোমাদের কি ভাবনা আমি জানি। তুমি মনে করছো তোমার পয়সায় আমি মাথা নত করব, ঘুষ খাবো আমি, সুদ খাবো আমি, যাও বেরে। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, আমি আসছি আমার মুসলিম বাহিনীকে নিয়ে, ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা দিল্লাতান, জেনে রাখো চরম অপদস্থ হয়ে দেশ ছাড়তে হবে। অহম সাগেরুন থামাও, হৃদয় হয়ে চলে গেছে, রানীর খবর দিছে এই ঘটনা করছে, আমরা তো জীবন বাঁচাইছি, উনি তো আরো বেশি চেয়ে গেছে, ঘুষ দিছিলাম এই কারণে। আল্লাহ আমাদের দেশের অফিসারকে এরম বানায় দেয়, ঘুষ দিলে যেন সেইটা যায়, খালি একটা সপ্তাহ ঘুষের মধ্যে সব চেয়ে গেলে দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থানে ছিল, নাইলে কিয়ামত পর্যন্ত আইন করা সম্ভব নয়। ঘুষ কারা বেশি খাইতেছে, বড় অঙ্কের কারা খাইতেছে, সবারই জানা, বলার দরকার নেই, আমার মুখ দিয়ে কেন বের করবো, আপনারাই জানেন, জানা কথা বলার দরকার নেই। যাও চলে গেছে, এখন সুলাইমান তার শক্তি প্রদর্শন করতেছে, কালা ইয়া আইয়ুহাল মালা, সুলাইমান বলেন হে আমার সভাসদ, উজির মন্ত্রী বুদ্ধিজীবীরা, বুদ্ধি তো জীব হয়, বুদ্ধিমানেরা কিছুটা ইজ্জত থাকে, মুসলিমিন সাবার মালাকা রানী অবশ্যই আসতে হবে, সে অবশ্যই আসবে, হয়তো আসার তৈরি শুরু হয়ে গেছে, কিন্তু আমি যেটা চাই শুধু ধমক দেওয়া নয়, আমি চাই সে মুসলমান হইতে হবে, আত্মসমর্পণকারী হবে, আল্লাহকে মানবে, আর অগ্নি পূজা করতে পারবে না। আমি তো অর্থের লোভী না, রাষ্ট্রের লোভী না, আমি তো আল্লাহর লোভী, আমি সংঘর্ষের মাধ্যমে চাই না, সংঘর্ষ হইলে মারা যায়, ক্ষতি হয়, এমন কিছু কৌশল করতে চাই যেন সে সংঘাতবিহীনভাবে ইসলাম কবুল করতে পারে। ইসলামের মধ্যে সংঘাত নাই, ইসলাম কাউকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করে না, লা ইকরাহা ফিদ্দিন,
কি করা যায়, তাকে আপ্লুত করা, বাধ্য করা, বাধ্য তো না আপ্লুত করা, আকৃষ্ট করার ব্যবস্থা করো। কি ব্যবস্থা করা যায়? রাজ্যের ফখর ছিল, গৌরব ছিল মালাকা, সাবা বিল কিসের, পৃথিবী তার রাজধানী, তার সিংহাসনের মতো কোন সিংহাসন নাই, রথের মতো উঠত 30,000 লোক নিয়ে, মেশিনারি দিয়ে কেমনে বানে। হযরত সুলাইমান বলেন, কেউ আসনি, ও তো আসবে আসার আগেই রাস্তা রওনা হয়ে গেছে, আমার রাজ্যে রাজধানীতে আসার পূর্বেই তার সিংহাসনটা এখানে নিয়ে আসতে পারো। ইয়া আল্লাহ, নবী আর শক্তি প্রকাশ পাচ্ছে, এটা বিজ্ঞানে মানে না। এই জন্য আমি বলি, বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কেমনে হবে? আগে যা বলব সব বিজ্ঞান বিরোধী। কে আনতে পারো তার সিংহাসনকে উঠাইয়া? সে আসার আগেই কালা ইফরিত মিনাল জিন, সুলাইমানের অধীনে জিন ছিল কিনা? একজন জিন্নিয়া মহিলা জিন, ওরে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আর এক ঘন্টা বাকি আছে আপনার আদালত বাদশাহ, আপনার কাজ গুজারি শেষ হওয়া আধা ঘন্টা বাকি আছে, আধা ঘন্টার ভিতরে আমি ওই সিংহাসনকে আপনার সামনে নিয়ে আসব। জিন্নাতের একজনের প্রস্তাব, কালা ইফরিত, ইফরিত মানে জিন, কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, দৈনিক বিচার আদালত করে আপনি যে উঠেন টাইম, এর আগে আমি নিয়ে আসবো। এতে আধ ঘন্টা, 15 ঘন্টা, 20 মিনিট যা লাগে। ওয়া ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন, এত দামি অনেক স্বর্ণ রূপা লুকলুমার জান ডায়মন্ড আমি চুরি করব না, একটা লুভে করব না, আমি আপনার সাগের তো আমি জিন্নাত হইলেও আপনার অধীনে আছি। তবে আর এটা উঠাইতে 200 কোটি টন, 100 টন তো হবেই, এটা উঠায় না, আমার শক্তি আছে আমি উঠে নিয়ে আসবো। ওরে বাবা, একটা মানুষে 2 মন উঠাইতে পারে না, এই 1 টন 2 টন নাকি, যে সিংহাসনের মধ্যে 18,000 লোক বসে, এর খাওয়ার সামান থাকে না, চা বিস্কুট থাকে না, প্লেনের মধ্যে কেমনে হয় আল্লাহ জানে। ইদারে একা উঠায় নিয়ে আসবে, 1,000 মানুষেও সম্ভব না, মোহাম্মদ আলী কেলের মতো 100 লোক 1,000ও সম্ভব না। আর জিন্নিয়া বলতেছে আমি একাই নিয়ে আসবো, তাও কতক্ষণ? এই 2-3 মাসের রাস্তা আধা ঘন্টার মধ্যে নিয়ে আসবো। বিজ্ঞানীরা কি বলবে? এটা ফালতু কথা। ও ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন, আমানতদারির সাথে আনবো, আমি চুরি টুরি করব না, আমি বড় শক্তিশালী, আনতে সক্ষম। সুলাইমান আলাইহিস সালাম কোনো জবাব দেন নাই। আরেকজন দাঁড়াইছে, আসে বরখিয়া, সে হইল আল্লাহওয়ালা, আরে বাবা রোহানি শক্তিওয়ালা, দেখতে শরীর একটা কেমন জানি চিকন চাকন ছুটু মুটু মানুষ, উনি দাঁড়ায় বলে বাদশাহ আপনি মানুষ ইনসান, হইল জিনজাত আগুনের তৈরি, কইছে কিনা জানি না, মূল কথা এটাই।
আমি মানুষ, আপনার নগণ্য খাদে, যদি আমাকে অনুমতি দেন, যে চোখ মিটমিট আনজে এক পলক, এর মধ্যে আমি আইনে হাজির করি। বলেন বিজ্ঞানে মানবে, তাহলে এই আয়াতটা আপনি বিজ্ঞানের দ্বারা কেমনে বুঝবেন? বিজ্ঞান তো বোধহয় ফালতু কথা। এক পলকে আপনি খালি এরম করবেন, একটা পলক দেখবেন সামনে রাখা, কোনো যুক্তিতে আসে না। সত্যি এক পলকের মধ্যে দেখা যায় রানী বিলকিসের সিংহাসন সুলেমানের রাজধানীতে তার সামনে রাখা আছে। এটাকে কি বলবো আমরা আরবিতে? আমাদের দেশে প্রসিদ্ধ আছে, নবীরা মুজেজা দেখাইতে পারেন, আর আল্লাহর ওলিদের কেরামত হয়, আর যুগীদের মিসমিরাজম আছে, জাদুঘররাও করে, তারা চোখে ভেলকি মারে। হইতে পারে আমাদের নবীকে জিজ্ঞেস করছিল, তুমি মিথ্যক, বাইতুল মুকদ্দাস গেছিলে তুমি মিথ্যক? না আমি গেছিলাম। 10-15 জনে এসে বললো, আবু জাহেল আমরাও বাইতুল মুকদ্দাস গেছি। জিজ্ঞাস কর কয়টা দরজা, কয়টা জানালা, কি ধরনের, বলতে পারে যদি এই কি কর। আল্লাহর রাসূলকে বলল, তুমি গেছিলা? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ছি, আমার সাথে আরো লাখো নবীরা নামাজ পড়ছে, আমি ইমামতি করছি। ঠিক তো? ঠিক। বলো বাইতুল মুকদ্দাস কেমন? রেওয়ায়েত 2টা, বাইতুল মুকদ্দাস পর্যন্ত নবীর দৃষ্টিকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, মধ্যের সমস্ত আরকে সরায় দেওয়া হয়েছে। নবী আলাইহিসসালাম দেখে দেখে বলছেন। আরেক রেওয়ায়েতে বলে যে বাইতুল মুকদ্দাসকে উঠায়া নবীর সামনে রাখা হয়েছে, অন্যরা দেখে নাই, শুধু নবী আলাইহিসসালাম দেখতেছিলেন। উনি বলতেছিলেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জানালা, 1, 2, 3, 4 দরজা, এত ফিট পাশ, এত ফিট লম্বা, এত ফিট উঁচা, ওখানে দেখাইতেছে। আল্লাহ রসুল দেখে দেখে বলতেছে। এই ক্ষমতা নবীর ছিল, আল্লাহর রাসূলকে দিছিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে হাতের আঙ্গুলের ইশারায়। সেই নবীর উম্মতের মধ্যে তার এই গুণ এখনো আছে। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমাকে অমর করে রাখব। তিনি অমর আছেন না মারা গেছেন? যদি ওনার গুণাবলীগুলো না থাকে তাহলে তিনি অমর নন। ওনার সবচেয়ে বড় গুণ হইল বাইতুল মুকদ্দাস এত দূরে সামনে নিয়ে আসেন, এত বড় মুজিজা ওনার, আকাশের দিকে আঙ্গুলে ইশারা করেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এই গুণের অধিকারী উম্মতের মধ্যে না থাকলে যে নবীর একটা গুণ হারায় যায়। তাই উম্মতের মধ্যে এমন লোক আছে, আমি চিনি না, আপনি চিনেন না, অনেক আল্লাহওয়ালাদের ইতিহাস আছে, যদি পড়তাম আমরা তাহলে এমন আল্লাহওয়ালার খুশ পাইতাম, সেকেন্ডের মধ্যে কাফেরকে মুসলমান বানায় দেয়। কেউ বলে তাসাররুফ, কেউ বলে রুহানি শক্তির মাধ্যমে। রুহানি শক্তি, অদৃশ্য শক্তি, এটা বিজ্ঞানীরা পছন্দ করে না, মানে না, ওরা বস্তুবাদী, বস্তু ছাড়া বুঝে না। কিন্তু এটা বস্তুর খেলা নয়, এটা তো আধ্যাত্মিক খেলা, রুহানি জগতের খেলা। নবীর মুজিজা, নবী যখন দেখায় আশ্চর্য তখন এটার মুজিজা বলে, আল্লাহর ওলিরা যখন দেখায় এটাকে কারামত বলে। এখানে নবী সুলাইমানের
একজন সাহাবীর কারামত প্রকাশ হয়েছে, এক পলকের মধ্যে নিয়ে আসছে। এখানে অনেকে প্রশ্ন করে, সুলাইমান নিজে কেন করেনি? বাদশাহ তো এক গ্লাস পানি পান করলে হেও একজন চাকরে করে জুতাটি পড়াইয়া দেয়, এর মতো আর কেউ দুর্বল নাই, নিজের জুতাটি নিজে পিনতে পারে। আমার শীর্ষে যে কাজ করতে পারে আমার ছাত্রে, ওইটা আমি করতে যাবো কেন? বিলকিস এসে জিজ্ঞাস করবেন এটা কে করছে, তখন বলবে যে আসেফ বরখিয়া আমার ছেলে, আমার ছাত্র হ্যাঁ করছে। ওরে বাবা, যদি ছাত্রের এই শক্তি থাকে তাহলে উস্তাদের শক্তি কতটুকু? জিন সহ সারা পৃথিবীর জানোয়ার পশু সব তার অধীনে, পিঁপড়াও তার অধীনে, তার তো প্রয়োজন নাই। আমার কাজের লোকে যে কাজ করতে পারে সেটা আমার করার দরকার আছে? সহযোগিতা করি। সুতরাং হযরত সুলাইমান কেন করে নাই এই প্রশ্ন গলত, দরকার নাই ওনার করা, ওনার লোকেরাই করতে পারে। قال الذي عنده علم الكتاب মিসমের জন্য এটা জাদু না, কেন? যার নিকটে ইলমুল কিতাব, কিতাবের এলেম ছিল, তখনকার কিতাব সুলাইমান আলাইহিসসালামের উপরে যেটা অবতীর্ণ হয়েছিল ওই কিতাব, জাবুর যেটা তার পিতা দাউদ আলাইহিসসালামের উপরে অবতীর্ণ হয়েছিল, ওই জাবুর তাদের জন্য আমাদের কোরআনের মতো ছিল। জাবুর উপরে সাধনা করলে আল্লাহর ওলি হইত, কোরআন শরীফের উপরে সাধনা করলে মানে আল্লাহর ওলি হয়। তখন জাবুরের উপরে সাধনা করে আমল করার কারণে ওলি হয়ে যেত। হযরত সুলাইমানের অধীনে যারা ছিল তারা আল্লাহর ওলি হইত জাবুরের দ্বারা। জাবুর কিতাবের কথা বলে হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে যার কাছে ওই কোরআন তাদের জবুরের উপরে আমল ছিল, ওইটার আমলের মাধ্যমে রুহানি আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিল, তিনি বলছেন আমি এক পলকের মধ্যে আইনে দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة. حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل وسلم وبارك على سيدنا، اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة والفضيلة، وبعثه كم محمود.
বস্তুবাদীরা এটা অস্বীকার করে। আফসোস, যারা বস্তুবাদী না আমরা এই মুসলমান আলেমদের মধ্যে একটা দল আছে, তারা বলে কারামত নাই, অস্বীকার করে। আমি জানি না তারা এখানে কি অর্থ করে, এটা কি বলা যায়? সুলাইমান তার নবতী শক্তির দ্বারা আনে নাই, তাহলে আমরা বলতাম মুজেজা। তার একজন খাদেম নগণ্য ছাত্রে আনছে, এত বড় সিংহাসন কিভাবে আনছে, এটাকে কি বলা যাবে? নবী আনলে বলে মুজেজা, নবীর সাহাবি আনলে বলে কারামত, নবীর ওয়ারেসরা আনলে বলে কারামত। জানি না তারা এখানে কি তফসির করবে, কিভাবে এই পলকের মধ্যে নিয়ে আসছে। বিভ্রান্ত করা সহজ, আপনারা বলেন কেমনে আনছে। বিজ্ঞান তো অস্বীকার করে, আপনি যদি মানেন কোরআনকে এটার কি অর্থ করবে? কিভাবে আনলো? আধ্যাত্মিক শক্তির দ্বারা আনে নাই, আধ্যাত্মিক শক্তি প্রয়োগের মাধ্যমে আনলে ওটাকেই তো বলা হয় কারামত। কারামতকে অস্বীকার করা যায় কেন, কেমনে যায়? ফলাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, পলকের উঠায়া যখন সুলাইমান দেখলেন আলাইহিসসালাম বিলকিসের সিংহাসন সামনে, সুবহানাল্লাহ, তখন আমি হইলে কি করতাম? বিলকিস আমার স্বামীকে আমাদের দেশে হযরতে সুলাইমান অহংকারী করেন নাই, জানে এটা আল্লাহ করছে। قال هذا من فضل ربي سبحان الله আমার ছেলে, এটা বাপের একটা আদরের ডাক, এটা আমার ছেলে, এটার মধ্যে তার একটা গৌরব আছে না নাই? কে আমাদের ছেলে ফেলে মনে করে না আমাদের, আমার ছেলে কে যে ফার্স্ট, আমার ছেলে, এটার মধ্যে একটা মজা আছে না? আল্লাহ বলে, হযরত সুলাইমান কি বলে? ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বাল হাযা মিন ফাযলি রাব্বি, এখানে আমার কোনো ক্ষমতা নাই, আসে বরখিয়ার কোনো ক্ষমতা নাই, শুধু হেসে মাধ্যম হয়েছে, আসলে করেছে আমার আল্লাহ, আমার রব, আমার রব, আমার লালন পালন কর্তা, সে করেছে, আমি না, অহংকারী নন। আল্লাহ আমার এটা করে দিছে, এটা আমার উপরে একটা পরীক্ষা, আমি অহংকার করি না কি করি। লিয়াবলুয়ানি আশকুরা মাকফুর, আল্লাহ আমাকে পরীক্ষায় ফলাইছেন, এটা পাওয়ার পরে আমি অহংকার পাওয়ার দেখাই নাকি নতশির হয়ে বলি যে আল্লাহ করেছেন। লিয়াবলুয়ানি আশকুরা মাকফুর, জেনে রাখো, ওমান শাকারা ফাইন্নামা আশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে তার নিয়ামত স্থির হয়, আরো বৃদ্ধি করা হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বুঝতে চায় আমার মতো বাদশাহ সুলাইমান সর্বদিক দিয়া আমি কি অহংকারী করি, আল্লাহকে ভুলে যাই, যেমন দুনিয়ার মানুষ রূপে ভুলে যায় আল্লাহকে, সম্পদের কারণে আল্লাহকে ভুলে যায়, ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে যায়, সুলাইমানও ভুলে যায় কিনা দেখি, পলকের মধ্যে আনাইছি, দেখি যে না সুলাইমান নতশির, সে বলে হে আল্লাহ এখানে আমার কোনো কৃতিত্ব নাই, তুমি আমার রব, তুমি আমার লালন পালন কর্তা, তুমি নবী বানাইছো,
যা কিছু আমার সব তোমার, তোমার শুক্রিয়া দেখ। আর মনে রেখো, ওমান কাফারা ফা ইন্না রাব্বি গনিয়ুন করিম, আর যারা কুফরি করে আল্লাহ তাদের পরোয়া করে না। যদি পরোয়া না করে তো শাস্তি দেয় না কেন? করিম, আল্লাহ শাস্তি দিলে পৃথিবী থাকবে না, অপদৃষ্টি করলে চোখ উঠে যাইব, গান শুনবার গেলে কান বন্ধ হয়ে যাব, এইটা কেমনে কাজ করবো? গনিয়ুন করিম, আল্লাহ বেপরুয়া, তবে সাথে সাথে উনি স্বেচ্ছাচারী নন, ওনার দয়া প্রবল, তাই অপরাধীদেরকেও তিনি দুনিয়াতে রাখেন। না শুকর বান্দারাও দুনিয়াতে থাকে, সময় আসলে না শুক্রির শাস্তি ভোগ করতে হবে। কালানকিরু কিছু লোকের বললেন, এটা তো হুবহু মালাকায় বিলকিসের সিংহাসন, মাঝে মধ্যে একটু বদলায় দেব, দেখি সে চিনে কিনা। বিভিন্ন জায়গার মধ্যে একটু একটু পরিবর্তন করে রাখবে। কেন? তার সিংহাসনের কোন কোন জায়গায় একটু পরিবর্তন করো, কিছু আঁকাও। নন্দুর, আমি অভিজ্ঞতা হাসিল করতে চাই যে সে তার সিংহাসন কিনা, চিনে কিনা। বোঝা গেল সুলাইমান নবী হওয়া সত্ত্বেও গাইবি জানে না। ফালাম্মা জাত কিলা আহা কাযা আরশুক, যখন মালাকায়ে বিলকিস আসলো, হযরতে সুলাইমান বললেন, দেখো তো এটা তোমার কিনা? কালাত কাআন্নাহু হু, আরে বাবা মেয়েটা আজিব, কিছু কিছু জায়গার পরিবর্তন মনে হয়, অন্যথা এটা আমারই মনে হয়। কেমন বুদ্ধিমান মেয়ে হইলেও বুদ্ধিমান হওয়া উচিত, আমাদের মেয়েটা বুদ্ধিমানই মোটামুটি। ওয়াউতিনা লিলমা মিন ক্বাবলিহা, মালাকায়ে বিলকিস বলেন, আমি আশ্চর্য কিম কর্তব্য বিমূর, এটাকে আনার শক্তি নাই, বস্তুবাদী শক্তি নয়, অবশ্যই আপনার ঐশী শক্তি এবং আধ্যাত্মিক শক্তির বলে আপনি আনছেন। ওকুন্না মুসলিমিন, আপনার চিঠি পাওয়ার পরেই আপনার আনুগত্য করতে হবে আমি ভেবেছিলাম, তবে দেরি করল কেন? ওয়াসাদাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আমার চতুর্পাশে ছিল যারা ঘুষখোর সুদখোর, আমি ঘুষ না খেলে আমার চাকরি যায়, মুখে দাঁড়িয়ে হইলে চাকরি পাই না। এই পরিবেশে থাকার কারণে আমি চিঠি পাওয়ার সাথে সাথে ইমানের প্রকাশ করতে পারি নাই। আমাদের দেশে অনেক লোক কান্দে, চিঠি লেখে, হুজুর আপনি বলছিলেন ইমানে মজবুত রাখতেছি, চাকরি পাইতেছি না, দাড়ি কাটতে গেলে চাকরি লয়, দাড়ি থাকলে চাকরি দেয় না, উল্টা বারো জঙ্গি বলে, কি মুসলমান! মুসলমান দেশে মুসলমানে চাকরি পায় না, এই জন্য সে দাড়ি রাখে, এই জন্য সে মাথায় টুপি দেয়, এই জন্য নামাজ পড়ে, এই জন্য যে এগুলো যারা করারা জঙ্গি, এই জাতির ধ্বংসত্ব নিশ্চিত। ওয়াসাদাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ,
আমি তখন সাথে সাথে ইসলাম গ্রহণ করতে পারি নাই, কারণ হইল আশেপাশের যারা তারা আমাকে আটকায় রাখছে বিভিন্নভাবে। বুঝা গেল পরিবেশ খারাপ হইলে নিজের ঈমান নষ্ট হয়ে যায়। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে একজন, আর সিজদাত করে কান্দে বলে, হে আল্লাহ আমার সাথীদেরকে, আমার সাথীদেরকে হেদায়েত করো, আমার সাথীদেরকে হেদায়েত করো, আমার সাথীদেরকে হেদায়েত করো। একজনে বলে, এই পাগল, যে কঠিন জায়গায় এখানে যাই দোয়া করা হয় কবুলে যায়, নিজের জন্য দোয়া না করে সাথী সাথীর দোয়া করাও কেন? বলে, জানো আমি এখানে দোয়া করে যাই করে যাই, ওখানে যে সাথীদের সাথে চলতে হবে, ও সাথীদের কারণে আমার আবার অপরাধে লিপ্ত হবে। আমার সাথীরা যদি শরাব খায়, মদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, নারী নির্যাতন করে, গুপ্ত হত্যা করে, ওখানে আমি একা কিভাবে থাকব? এই জন্য বাইতুল্লাহর তওয়াফের সময় আমি দোয়া করতেছি আমার সাথীদের জন্য, যাতে ওরা ভালো হয়ে যায়, তাহলে আমি হজ করে যাই আবার ভালো হয়ে থাকতে পারবো। সাথী খারাপ হইলে, পরিবেশ খারাপ হইলে ভালো থাকা সম্ভব নয়। আমার দেশের অধিকাংশ মুসলমান হওয়া সত্ত্বেও কেন ঘুষ খায়, কেন সুদ খায়, কেন নারী নির্যাতন, কারো বান্দার উপরে নির্যাতন, জুলুম অত্যাচার কেন? এই জন্য যে মুসলমানের মধ্যে এই সব অপরাধ ক্রাইম প্রবল হয়ে গেছে, এই জন্য যে ভালো থাকতে চায় সেও থাকতে পারে। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, তাই মনে না চাইলেও কাফেরের সাথে থাকতে হয়েছে। কিলা লাহা দুখুলিস সারহা, চলেন আমি শীষ মহল বানিয়েছি আপনার জন্য, দেখেন আপনার রাজধানী কেমন, আমার রাজধানী কেমন। বস্তু দিক দিয়ে আমি ছোট না বড় দেখেন, চতুর্দিকে শীষ মহলের চতুর্দিকে নদী, নিচে মাছ দৌড়াদৌড়ি করতেছে। চলেন চলেন, সে বলে কি দা সমুদ্র দেখা যায়, যাবো কেমনে? চলেন এর উপর দিয়ে চলেন। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান, যখন সে নিচের দিকে চাইল, দেখে যে পানি গরগর করে, মাছ চলে, ভাবলো যাইতে তো হবে, আশ্চর্য হইতেছে, কিন্তু কাপড় তো ভিজে যাবে, ওরা তো মাত্র আসছে, এখনো তো মুসলমান হয় নাই, এর তো উলঙ্গ চলে অভ্যাস। হাসি বা থুল উজ্জাতন, ঢেউ ঢেউ মনে হয়, লুজ্জা বলে ঢেউ, ওয়াকাশাফা তান সাকাইহা, কাপড় টানতেছে টানতেছে হাঁটু পর্যন্ত উঠাইছে। এখানে কিছু লোকেরা গলত কথা বলে, সুলাইমান তাকে বিয়ে করবে, অনেকে বলে সে জিন্নিয়া এবং তার শরীরের মধ্যে পশম, সুলাইমান এটা দেখবার জন্য এই কায়দা করছে। একদম গলত কথা, একদম মিথ্যে কথা, একদম বানাউট না। সুলাইমান কি করতেছে এটা বুঝাইবার জন্য আমার সময় নাই। আলা ইন্নাহা সারহুন মুমাররাদুন মিন কাওয়ারির, কাপড় উঠাইতে হবে না, উপরে এটা যে আছে শীষ, নিচে পানি, আপনার অসুবিধা নেই, চলেন। আর কি চলবে? কালাত, চিৎকার দিয়ে উঠল, রব্বিনী যালামতু নাফসি, এতদিন পর্যন্ত সূর্য পূজা করেছি, ভুল করেছি, ভুল করেছি, আসলাম তো মা সুলাইমান, সুলাইমান যে ধর্মের উপরে আছে, যাকে আল্লাহ মানে, আল্লাহ আমি আজকে ঈমান গ্রহণ করে
রব্বুল আলামিন সুলাইমানের রব যে আমি তাকে রব্বুল আলামিন মানলাম। কি ব্যাপার, কি ব্যাপার? এখনো তো উনি দাওয়া দিলেন নাই। কারণ হইল এই, মেয়েটা বলতেছে আমি সূর্যকে আল্লাহ মনে করি এত উপরে, পরে তো দেখি নাই, সইও নাই, শোনা কথার উপরে। এটা আমার পাও, পায়ের নিচে পানি, এইটা আমি বুঝতে পারি না, যেন আমার কাপড় ভিজবে না, এইটা বুঝার ক্ষমতা আমার নাই। তো সূর্য আল্লাহ এটা কেমনে বুঝলাম, গলত বুঝেছি, আরে নিচে পানি নাই, আমি কাপড় ভিজবো না, এটা বুঝার ক্ষমতা আমার নাই, আর সূর্য আল্লাহ নাকি, এটা বুঝার ক্ষমতা কেমনে হয়। সুলাইমান ঠিক এই জাতা এসে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি আমাদেরকে তৌফিক দান করুন কোরআনের উপরে আমল করার, তেলাওয়াত করার তৌফিক দাও, এই কোরআন বুকে নিয়ে খবরে যাবার তৌফিক দান করো, ঈমান বুকে নিয়ে খবরে যাওয়ার তৌফিক দান করো। দুনিয়ার সবই চলে যাবে, থাকবে না, কখন চলে যায় জানিও না, এ আল্লাহ যাবে তো কোরআন, যাবে তো ঈমান, যাবে যা কেবল তার পিছনে মেহনত করার তৌফিক দাও। বস্তু যা প্রয়োজন এই পরিমাণ দেও। আল্লাহ অসহ্য পরীক্ষা আমাদের করো না, আমরা পরীক্ষার উপযুক্ত না, আমরা গোলাম তোমার, তোমার নবীর গোলাম আমরা, আমাদের প্রতি কৃপা করো, দয়া করো, অসুস্থকে সুস্থ করো, অভাবীদের হালাল রেজেক দাও, ঋণগ্রস্তের ঋণ আদায় করে দাও। এ আল্লাহ ইমানি মৃত্যু নসিব হয় তৌফিক দান করো, পরস্পর মহাব্বত সৃষ্টি করে দাও। এ আল্লাহ ঝগড়া ফসাদ দূর করে দাও, বদগুমানি দূর করে দাও। এ আল্লাহ ইখলাস দান করো, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি থাকো, রাজি থাকো। এ আল্লাহ তোমার রেজা তসলিম আমরা চাই। এ আল্লাহ হাশরের ময়দানে আমাদের সব ভাই যারা হাত উঠায় রাখছে একসাথে কিয়ামতে জান্নাতে নবীর সাথে তোমার দিদার নসিব করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।